Good evening, everybody. We are back again with another very important talk show. And today we have with us, we are proud to have with us Mr. Shobhik Banerjee, who is a well-known cricketer. But before that, as an educationist, I'll give some brief of his biodata. He's a guest lecturer at Jadavpur University, Department of English, guest lecturer at St. Xavier's, Kolkata, guest lecturer at Balaji Institute of Telecom Management, BITM, Pune, guest lecturer at Symbiosis Institute of Business Management, SIBM, Pune. He is a motivational speaker on technology at TEDx, Vice President, Digital Initiatives Advisory Group, Companies, and CTO of Tata CLIQ at Tata Industries Limited, and many more. Now, let's present before all of us today, Shobhik Banerjee. Good evening, thank Shobhik. Thank you, Vizha. Welcome thank to you. Our thank you for having me. Talk thank show. And we really are proud to have you with us. Bishu is also there, is a bit hiked up with connectivity issues. Orko will take care of it. So, Shobhik, ajke shuru korar age, ekta chotto jinish boli, tomar ekta article tumi pathiyechile almost 8 bochor age Facebook e, 8-9 bochor age, chotoder uddeshe lekha. Ebong ajker heading, today's heading is based on that article. আমার মনে আছে তুমি খুব অ্যাপ্রিশিয়েট করেছিলে ওই আর্টিকেলটাকে এবং ওই আর্টিকেলটাকে আমি বিভিন্ন সময় সিএবি যখন কোথাও অ্যাজ আ কোচ আমি যখন সাব ডিভিশনাল কোচিং ক্যাম্প ডিস্ট্রিক্ট কোচিং ক্যাম্প কোথাও না কোথাও গেছি বা স্কুল স্টেট টিম কোথাও কোচিং করাতে গেছি ফর দ্য কিডস অলওয়েজ ওই আর্টিকেলটা আমি তোমার অ্যাকনোলেজমেন্ট করেই প্রিন্ট আউট করে দিতাম অ্যান্ড ইট হেল্প মাই সান অর্কো আজকে যে ব্যাকস্টেজ এডিটর অ্যালট টু ও যদিও পড়াশোনার সাথে সাথে খেলাটা চালিয়ে গেছে হাউএভার তোমার তোমার ছোটবেলাটাকে নিয়ে কিছু প্রথমে জানতে চাইবো অ্যাকচুয়ালি এটা বিশুকেই বলেছিলাম বিশ্বজিৎ মুখার্জিকে বাট বিশু ইজ আ বিট টায়ার্ড আপ উইথ দ্য নেটওয়ার্ক ইস্যু ছোটবেলায় তুমি বিশু একসাথে খেলাধুলা করতে এবং খেলাধুলা করা মানে শুধু অ্যামেচারিস্টিক খেলাধুলা নয় তোমরা দুজনে যথেষ্ট প্রফেশনালি ভালো খেলতে তো ছোটবেলার কিছু কথা তুমি যদি বলো এবং যেহেতু মানে টুডেস টক শো উইল বি ইন বেঙ্গলি হিন্দি ইংলিশ অল অ্যাসপেক্টস ঠিক আছে আমি 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 আমিও আমি চেষ্টা করব বাংলা হিন্দি মিশিয়ে এই তিনটে তো এখন একসাথে মিলেমিশে গেছে তো হ্যাঁ তো ছোটবেলাটা শুরু হয় সাউথ ক্যালকাটা বিজয় স্পোর্টস বিবেকানন্দ পার্কে ছোটবেলা থেকে হাতে পড়ি আস্তে আস্তে সেকেন্ড ডিভিশন বিবেকানন্দ পার্কে খেলা তারপরে ওইখান থেকে আস্তে আস্তে আন্ডার 15 বেঙ্গল খেললাম তখন আন্ডার আমাদের কল্যাণদা তারপরে স্বপন সেন তারপরে আস্তে আস্তে 16 থেকে 19 আস্তে আস্তে সেকেন্ড ডিভিশন থেকে ফার্স্ট ডিভিশন খেলা তারপরে সবাই বিশুর সাথে বড় হওয়া বিশু অনেকের সাথে বিশু তারপরে অনেক ছোটবেলাকার বন্ধু দীপ প্রসেনজিৎ গাঙ্গুলি সৌভিক মুখার্জি অলকেন্দু লাহিড়ি সৌমিত্র মজুমদার মানে সব দ্বারা বাংলায় দাপটে ক্রিকেট খেলেছি আমরা একটা সময় তারপরে আস্তে আস্তে 16 থেকে 19 19 থেকে 19 বেঙ্গলে রেগুলার খেললাম পাঞ্জাবের সাথে কোয়ার্টার ফাইনাল সেমিফাইনালে দারুণ বল করলাম দারুণ উইকেট টিকেট পেলাম রান টান করলাম তারপরে আস্তে আস্তে 19 এর পর থেকে সব থেকে বড় ডিফিকাল্টি হলো হচ্ছে ছোটবেলায় 16-19 তারপরে কি তারপরে বেঙ্গলটা একটা বিরাট বড় গ্যাপ তারপরে ক্লাব ক্রিকেট খেলতে থাকলাম রাজস্থান খেললাম প্রায় 2-3 বছর তারপরে হঠাৎ করে একটা ব্রেক পেলাম মোহনবাগান সই করলাম তো মোহনবাগানের প্রথম বছরটা দারুণ কাটলো তখন মোহনবাগানের লাস্ট ইয়ার মোহনবাগান মাঠে খেলা হচ্ছে আমাদের টিমটা দারুণ টিম সবারে ইয়াংস্টার ইয়াং 19 বেঙ্গল প্লাস মহারাজ গৌতম সোম জুনিয়র অরুণ লাল সাবা করিম ডেভিড দা অ্যান্ড টুলটুলা প্রণব নন্দী
তখন এরা হচ্ছে আমাদের ছজন সিনিয়র, আর আমরা ইয়াংস্টাররা ছিলাম দুই সৌভিক, সৌভিক মুখার্জি, সৌভিক ব্যানার্জি, প্রসেনজিৎ গাঙ্গুলি, সৌমিত্র মজুমদার জোরে বোলার, অনিন্দ কাঞ্জি উইকেট কিপার, দারুণ শিবসাগর সিং, শিবু এলো তখন। আমরা প্রথম বছরেই ত্রিমুকুট জিতলাম, জেসি লিগ নকআউট, পিসেন চারটি জিতেছিলাম। তো ওই মোহনবাগানে ভালো খেলা থেকে শুরু করে একটা বিরাট জাম্প হলো 19 থেকে ক্লাব ক্রিকেট থেকে মোহনবাগান, মোহনবাগানের মেন অলরাউন্ডার তৈরি হয়ে গেলাম ওই সময়। তারপরে মোহনবাগানে ভালো হলো, দু তিন বছর মোহনবাগান খেলা হলো, ইস্টবেঙ্গল খেলা হলো। আস্তে আস্তে এই মোহনবাগান ইস্টবেঙ্গল খেলার সঙ্গে সঙ্গে হঠাৎ একদিন দেখি বেঙ্গলটা, বেঙ্গলের সিলেকশন চলতেই থাকে, হঠাৎ দেখি শুভু, মানে হচ্ছে সুব্রত ব্যানার্জি, শুভু ভাই ইনজুর্ড হলো, আমাকে বললো তুই ঢোক, আমাকে টিমে ঢোকানো হলো। তারপর ঘুরলাম টিমের সাথে কিছু, বুচিবাবু, মঈনুদ্দুল্লাহ, কয়েকটা রঞ্জি ট্রফি ম্যাচে থাকলাম, কয়েকটা সাইড গেম খেললাম, তারপর আবার চলে গেলাম ক্লাব ক্রিকেটে। আর টিমে ছিলাম না তখন এক বছর। তারপরে আস্তে আস্তে ওরিয়েন্সের হয়ে খুব ভালো খেলতে শুরু করলাম, এরিয়ানজের হয়ে প্রচুর রান করলাম, প্রায় 600-700 রান করলাম, প্রায় 50টা উইকেট নিলাম এক বছর। আবার আমায় বেঙ্গল টিমে ফেরত আনা হলো রঞ্জি ট্রফি, তখন অরুণলাল কোচ। তো সেই সময় ওই সময় উইলস ট্রফি খেললাম, আমার ডেবিউ হলো বেঙ্গলের হয়ে কর্ণাটকের অ্যাগেনস্টে, ডোডা গণেশ, শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, সুনীল আমাদের লেফট আর্ম স্পিনার ছিল, ইন্ডিয়া খেলে ছিল, অনেক অনেকগুলো বেঙ্গলের হয়ে বুচিবাবু, মঈনুদ্দুল্লাহ সাইড ট্রফি খেলাম। আমি রঞ্জি ট্রফি তখন খেলতে পারিনি, আই ওয়াজ নট সিলেক্টেড, বাট রঞ্জি ট্রফির টিমের সাথে সিলেক্টেড হয়ে খেললাম, উইলস ট্রফিতে আমার ডেবিউ হলো। তো সেই 16 বছর বিজয় স্পোর্টস থেকে বেঙ্গলের হয়ে চুকিয়ে খেলাম, মোহনবাগান, ইস্ট বেঙ্গল, এরিয়ান্স, পুরোটাই মাঠের উপরই কেটেছে, পুরোটাই। আমি নিজেকে মনে করি আমি ক্রিকেটার ফার্স্ট, টেকনোলজি সেকেন্ড, এখনো খেলে চলেছি মাঝে মাঝে, অফিসের হয়ে মাঝে মাঝে খেলি। ইংল্যান্ডে বহু বছর ছিলাম, ইংল্যান্ডে তো রেগুলার খেলাধুলো করতাম, এখন বম্বেতে বেশ কয়েক বছর, 4-5 বছর হয়েছি বম্বেতে, অফিসের হয়ে টাটাজের প্রচুর টুকটাক করে ক্রিকেট খেলা হয়, ব্যাটিং করি, বোলিং করি, সমস্ত স্মৃতিটাই ছোটবেলাকায় ক্রিকেট জুড়ে। ক্রিকেটটা একটা বিরাট জায়গা আমাদের আমার জীবনে, ক্রিকেট ছাড়া ভাবতেই পারি না কিছু। এইভাবেই ছোটবেলা থেকে ক্রিকেট, আস্তে আস্তে সাউথ ক্যালকাটা থেকে ময়দান, ময়দানে দাপট, মোটামুটি বল খেলতাম, জোরে বল করতাম আর ব্যাট করতাম, 1-6 যেখানে পাঠাতো, মোর অফ এন অলরাউন্ডার ছিলাম। আর হ্যাঁ, আমার জীবনের শ্রেষ্ঠ সময় হচ্ছে আমার ছোটবেলায় কলকাতা ময়দানে ক্রিকেট খেলা থেকে শুরু করে আমার বাংলার হয়ে খেলা, ওই যে 1992 থেকে আন্ডার-15 খেলতে শুরু করা থেকে, তারপরে 7-8 বছর দাপট হয়ে খেলা, তারপর তো খেলা ছেড়ে ইংল্যান্ড চলে গেলাম 1999-এর শেষের দিকে। হ্যাঁ, বাট খেলা ছাড়িনি, মোর ইম্পর্টেন্টলি আমার সব থেকে ছোটবেলাকার ক্লোজ বন্ধুরা হচ্ছে সাউথ, আমাদের ময়দানের বন্ধুরা, আজকেও তাদের সাথে আমার প্রচুর যোগাযোগ, প্রচুর আলোচনা, প্রচুর কনস্ট্রাকটিভ আলোচনা, প্রচুর কনস্ট্রাকটিভ কিছু কাজকর্ম, এইগুলো নিয়েই চলতে থাকলে এইভাবে বড় হয়ে গেলাম। বিদ্যুদা তুমি মিউটে আছো, দারুণ অভিজ্ঞতা। তবে আমরা যে জায়গাটা আজকে মূলত তোমার থেকে জানতে চাইবো, সেই ছোট্ট সৌভিক যখন বাবা মার হাত ধরে মাঠে বিবেকানন্দ পার্কে আসা এবং সেখান থেকে যে লড়াই বা আনন্দ, এখন খেলাটা তো লড়াইয়ের মতন হয়ে গেছে, তখন যে আনন্দ করে তুমি বিশ্ব পরবর্তী পর্যায়ে তুমি আরেক সৌভিক বা প্রসেনজিতের কথা বললে, ওরা আমার সাথে দারুণ দারুণ রাত্রির বেলা ঠান্ডার মধ্যে, এদিকে সকালবেলা অশোক কুমার দারুণ জোরে বল করছে আর নাকের পাশ দিয়ে বল নিয়ে যাচ্ছে, কিন্তু রাত্রির বেলা একসাথে ডিনার করছি, তারপরে ডিনার করে চা খাওয়া, আমি আর আমি বিশু কয়েকজন একটা দারুণ ছবি খুঁজে পাওয়া গেছে, তো এই নিয়ে বিশেষ দারুণ আড্ডা হচ্ছিল। খেলাটা না বিদ্যুৎ, আমি তোমাকে যেটা বলি, খেলাটা আমাদের কাছে বিরাট আনন্দের জায়গা ছিল, আনন্দের জায়গা ছিল। ক্রিকেট তো আলটিমেটলি খেলা, এখন একটা কমার্শিয়াল বিরাট দিক এসে গেছে, এন্ড রাইটলি সো, বাট আলটিমেটলি কিন্তু লোকেরা ভুলে যায় যে ইট ইজ স্টিল আ গেম, আমাদের কাছে যখন আমরা বড় হয়েছি তখন
এত ইন্টারনেট ছিল না, এত ডিস্ট্রাকশন ছিল না আমাদের কাছে, খেলাটা সব খেলা খেলতাম আমরা। আমাদের যদি ওই সময়কার 10টা বছরের ব্যাচ দেখো, সৌরভ থেকে শুরু করে আমাদের ব্যাচটা থেকে আমাদের জুনিয়রদের ব্যাচটা, আমরা সবাই ভালো ক্রিকেট খেলি, আমরা সবাই ভালো ফুটবল খেলি, আমরা সবাই ভালো ব্যাডমিন্টন খেলি, আমরা সবাই ভালো টেবিল টেনিস খেলি। বিকজ যখন ক্রিকেট হতো না তখন তো সারা গরম আর সারা বৃষ্টির সময় টেবিল টেনিস চলছে ক্লাবে পাড়ায়, দারুণ ক্যারাম খেলি আমরা। আমরা কিন্তু আমাদের কিন্তু বড় হওয়াটা কলকাতায় ওই সময় বড় হওয়াটা কিন্তু পুরোটাই খেলা কেন্দ্রিত ছিল। এই বৃষ্টির মধ্যে কাদার মধ্যে ফুটবলও খেলা হচ্ছে, আবার বাড়িতে গিয়ে পরের দিন পরীক্ষার জন্য পড়াশোনা বসাও হচ্ছে। যেই পরীক্ষার আগে ব্রেক পাচ্ছি, ক্রিকেট আর ফুটবল খেলতে পারবো না যদি ইনজোর্ড হয়ে যাই, হ্যাঁ টেবিল টেনিস খেলছি, টেবিল টেনিস খেলছি, শীতকালে ব্যাডমিন্টন খেলছি। এটা একটা বিরাট আমাদের যোগ ছিল। বিকজ আমাদের একটা জিনিস মাথায় ঢুকে গেছিল যে খেলাধুলো করলে একটা জিনিস হয়, ইট ইজ বেসিক সায়েন্স, খেলাধুলো করলে ব্লাড সার্কুলেশনটা ব্রেনে যায়। তুমি জানবে যে প্রত্যেকে যারা খেলাধুলো করেছে তাদের কিন্তু মুখস্থ করতে সময় লাগে না, তাদের অঙ্কটা তাড়াতাড়ি বুঝতে পারে তারা। তারা যদি খেলাধুলো করে তারা জিওগ্রাফিটা দারুণ পিক আপ করতে পারে, ল্যাটিটিউড লংগিটিউড অঙ্কতে ইকুয়েশন গুলো। আর জেনারেলি যারা খেলাধুলো করতে ভালোবাসে তারা তো, আমরা তো একটা, আমাদেরও তো একটা গল্প বাঁধা আমাদের জীবন ক্রিকেটারদের। আমরা কিন্তু ইংলিশ আর হিস্ট্রিটা খুব ভালোবাসি। তুমি অর্ধেক ক্রিকেটার বাচ্চাদের জিজ্ঞেস করো অঙ্ক যদি জাদু কারুর ভালো না লাগে, তারা হিস্ট্রি আর ইংলিশটা দারুণ পছন্দ তাদের, কি বাংলা। সো ব্রেনে যে ব্লাড সার্কুলেশনটা যায় এইটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ব্লাড সার্কুলেশন না গেলে পড়াশোনাও হবে না। আর যদি ব্রেনে ব্লাড সার্কুলেশন না যায়, ক্রিকেট ইজ আ থিঙ্কিং ম্যানস গেম, ক্রিকেট কিন্তু একটা বিরাট বড় ইন্টেলিজেন্ট গেম। প্রত্যেকটা ক্রিকেটার কিন্তু সারাক্ষণ স্ট্র্যাটেজি করছে, বল করার আগে ভাবছে, ব্যাট করার আগে ভাবছে, সে ক্রিজের মধ্যে ব্যাট করবে না ক্রিজের বাইরে বেরিয়ে ব্যাট করবে। একটা ছেলে বাইরে বারবার ফিশ করছে, সে বল করার সময় তাকে অ্যাওয়ে সুইং করে আউট করার চেষ্টা করছে, টু গেট আ এজ ইনটু স্লিপস। এই চিন্তা ভাবনাগুলো অন স্পট ভাবতে হচ্ছে কন্টিনিউয়াসলি। ব্রেনটা ইজ এক্সট্রিমলি ফিউটাইল ইফ ইউ ডু পড়াশুনো এবং ইউ ডু ক্রিকেট, বিকজ ক্রিকেটের পড়াশুনোটা বিরাট কাজের। এই যে একটা ডাকওয়ার্থ লুইস মেথড, যদি তোমাকে বুঝতে হয় তোমাকে অঙ্কটা বুঝতে হবে। তুমি কিন্তু বুঝতে পারবে না যে তুমি ডাকওয়ার্থ লুইস মেথড, একটা ক্যাপ্টেন কে, ভাইস ক্যাপ্টেন কে, পাঁচটা সিনিয়র মেম্বার ভাবছে যে ডাকওয়ার্থ লুইস মেথডটা কি করে কম্পিউট করতে, তার জন্য তোমাকে অঙ্ক শিখতে হবে। তোমাকে যদি বুঝতে হয় যে প্রজেক্টেড রান রেট আমি 10 ওভারে কি করে খেলবো, ওখানেও তোমাকে একটা অঙ্ক আছে আর লজিক্যাল থিঙ্কিং আছে। সো তোমার রাইট ব্রেন আর লেফট ব্রেন দুটোই কাজ করে একসঙ্গে। দিস আর সাম বেসিক প্ল্যাটফর্মিং থট প্রসেস। সো পড়াশুনো আর ক্রিকেট এইভাবে কিন্তু কমপ্লিমেন্ট করে। আর ছোটবেলা থেকে, ছোটবেলায় যখন আমরা 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 বছর অবধি, 23, 24 বছর অবধি শরীরটা বাড়ে, বাট 20 বছরের পরে কিন্তু আইকিউটা আর ডেভেলপ করে না। সেই জন্য দেখবে ছোটবেলায় যদি তুমি কোনো শিশুকে তার 6 থেকে জন্মানোর থেকে তার 6 থেকে 8 বছরের মধ্যে যদি তোমাকে 5টা ল্যাঙ্গুয়েজ শেখাও, সে কিন্তু 5টা ল্যাঙ্গুয়েজ বলতে পারে। বিকজ আমাদের ব্রেনটা ওই সময় ফর্ম করতে থাকে। সো ওই সময় ক্রিকেটিংটা, ক্রিকেটের পড়াশোনাটা বিরাট ইম্পর্টেন্ট। এবং পড়াশোনাটা যদি ভালো করে কেউ, সে কিন্তু ক্রিকেটে দারুণ করবে। তুমি এবি ডিভিলিয়ার্সকে দেখো, তুমি সৌরভকে দেখো, তুমি অনিল কুম্বলেকে দেখো। বাট যারা পড়াশুনো ছেড়েও দিয়েছে তারা কিন্তু অত্যন্ত পড়াশুনো করেছে নিজেরা। ওটা মনে হয় যে হয়তো সে সচিন তেন্ডুলকারের এক্সাম্পল নেয় লোকেরা, যে সচিন 12 এর পরে পড়াশোনা, না সচিন কিন্তু অনেকের থেকে বেশি পড়াশুনো করেছে। সচিন কন্টিনিউসলি অঙ্ক করে যেত, সচিন কন্টিনিউসলি বই পড়ে যেত, সচিন কন্টিনিউসলি ওয়ার্ল্ড নলেজ গ্যাদার করে যেত। রাহুল দ্রাবিড তো ছেড়েই দাও, রাবি সাউথের রাহুল দ্রাবিড, শ্রীনাথ, ভেঙ্কটেশ প্রসাদ, ওদের ওই হোল ব্যাচটাকে তো আমি ছেড়েই দিল। ওরা তো ইঞ্জিনিয়ার সব, অশ্বিন ইজ এন ইঞ্জিনিয়ার। বাট কোন সময় পড়াশুনোটা ক্রিকেট থেকে যায় না। এবং ছোটবেলায় স্কুলের পড়াশুনোটা ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। ত্রিপুরাতে কি ওয়েদার হবে, ইন বেঙ্গল যারা ইন্টেলিজেন্ট ক্রিকেটার তারা জানে যে সকালবেলা ত্রিপুরার ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, একটু ময়েশ্চার থাকে, টসে জিততে হেল্প করে। তুমি যদি যাও সাউথে, চেন্নাইয়ে, ওয়েদার প্যাটার্নস, উইন্ড মুভমেন্ট, এটাও পড়াশুনো না করলে তুমি জানতে পারবে না। আমি কোন দিক দিয়ে বল শুরু করব, ফার্স্ট ওভারটা করব, উইন্ড প্যাটার্ন, উইন্ড প্যাটার্ন বুঝতে হবে, ক্রস উইন্ড আছে না, উইথ দ্য সুইং উইন্ড বল করবে না এগেইনস্ট দ্য উইন্ড বল করবে, ইমিডিয়েট ইম্প্যাক্ট। তো উইন্ড প্যাটার্ন কি করে জানবো যদি জিওগ্রাফিটা না পড়ি?
সো প্রত্যেকটা জিনিস আমাদের স্কুলে যা যা শেখানো হয়, আই উডন্ট সে 100% অ্যাপ্লিকেবল টু ক্রিকেট, 75% 80% ইজ ডেফিনেটলি অ্যাপ্লিকেবল টু এনি স্পোর্ট, ক্রিকেট তো বটেই। ইয়েস বিদুদা, আরে দারুন দারুন, ইটস রিয়েলি মানে আই ওয়াজ থ্রিল টু লার্ন লট অফ থিংস। তোমার ইয়োর ওল্ড ফ্রেন্ড সৌমিক ভট্টাচার্য, দ্য লেগ স্পিনার আই প্রিজিউম, সৌমিক ইজ হিয়ার, ইটস রিয়েলি নাইস টু সি ইউ। ত্রিশাঞ্জিৎ মুখার্জি, ইয়োর ওল্ড ফ্রেন্ড প্লেয়ার, হি ইজ অলসো দেয়ার। বিশ্বজিৎ মুখার্জি, বিশু ইজ উইথ আস নাও, I'll ask Vishu to join us. Vishu, Vishwajit, good evening. Finally, good evening, Vidhuda. Good evening, Babs. Good evening, Vishu. Good evening. ঢুকতে পারছিলাম না, একটু লিঙ্কের প্রবলেম ছিল, তো যাই হোক এনিওয়ে ম্যানেজ করে নিয়েছি। না শুনছিলাম বাপ্পা তোর কথাগুলো দুর্দান্ত। এবার খালি আমার প্রশ্ন আছে যে তুই যখন ছোটবেলায় এই যে তুই ক্রিকেট খেলতিস, সঙ্গে এত ভালো পড়াশোনা করতিস, সবাই আমরাও ট্রাই করতাম সবাই একসঙ্গে সবকিছু ম্যানেজ করা, মানে এই ম্যানেজ করা আমি মানে বাচ্চাদের তরফ থেকে জিজ্ঞেস করছি যে তুই এত ভালো পড়াশোনা এত ভালো খেলা কেন? আমরা যখন ছোটবেলায় প্র্যাকটিস করতে যেতাম আমাদের প্রায় অলমোস্ট 6-7 ডেজ আমরা প্র্যাকটিস করতাম, মানে অফ সিজনে আমাদের আমাদের ট্রেনিং হতো ইনডোরে, তারপর ব্যাটিং বোলিং, তারপর নিজেদের একাডেমিতে প্র্যাকটিস করা, অলমোস্ট 6-7 ডেজ আমরা প্র্যাকটিস করতাম। তারপর তুই এই প্রেশারটা হ্যান্ডেল কি করে করতিস? কারণ এখনকার প্যারেন্টসরা অলওয়েজ কমপ্লেন করে, স্যার টিউশন আছে, পড়া আছে, এ আছে, তুই এটা আমাদের দেখিয়েছিস যে পড়াশোনা খেলাধুলা করে দু জায়গাতেই এত সাকসেসফুলি একটা লোক একটা ক্যারিয়ার করতে পারে। তো তুই একটু খালি আমাদের বল যে আমাদের বাচ্চাদের অ্যাডভাইস কর, প্যারেন্টসকে অ্যাডভাইস কর, তো ব্যালেন্সটা কি করে করতে হয়। আমরা যখন ছোটবেলায় খেলতাম তো সবাই আমরা ব্যালেন্স করতাম, তো এই ব্যালেন্সের তোর এটা তোর সাকসেসের রেসিপিটা আমাদের একটু বল প্লিজ। বিশু, আমি না একটা জিনিস ছোটবেলা থেকে তোকে বলি, আমি একটা জিনিস ছোটবেলায় খুব ছোটবেলায় রিয়েলাইজ করেছিলাম যে আলটিমেট পড়াশুনোটা বেস্ট টিচার কিন্তু স্কুল। সো আমিও না কোনোদিন আমার না ওই তোর মতন ভাবনা, তুই আমরা যখন প্র্যাকটিস করতে যেতাম 7 দিন খেলছি, ম্যাচ খেলছি, টিউশন করার টাইম নেই। তো আমি খুব ছোটবেলায় রিয়েলাইজ করেছিলাম যে আমি একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি স্কুলে যেদিন যাব আমি স্কুলে এতটাই কনসেন্ট্রেট করে প্রত্যেকটা পিরিয়ডে মন দেবো সো দ্যাট আমার টিউশনটা যেন আমায় না করতে হয়, বিকজ আমাকে টিউশন করার সময় নেই। এটা একটা প্র্যাকটিক্যাল প্রবলেম যে বিশু যেন বলছিস তুই যে আমাদের 7 দিন প্র্যাকটিস, আমাদের তার উপর তুই যদি ধর আমাদের বেঙ্গল আন্ডার 15 এর 13-14 বছর বয়স থেকে আমি আর তুই খেলছি একসাথে, বেঙ্গল প্র্যাকটিস, ক্লাব, ডিভিশন, তারপরে সিএবি আন্ডার 15 চলতো, স্কুল, তারপরে রেগুলার প্র্যাকটিস 5-7 দিন, নেট প্র্যাকটিস ফর 7-8 ঘন্টা। তো টিউশন করবো কখন? আমি প্রথমে প্রথম ওই যখন ক্লাস 6-7 এ ছিলাম দুটো একটা টিউশন ট্রাই করলাম, তাই আমার সময়ই করতে হবে, টিউশনে যেতেই পারছি। তো আমি একটা জিনিস মনে ইয়ে করলাম যে আমাকে যদি ক্রিকেটটা দারুণ খেলতে হয় আমাকে পড়াশুনোটা অ্যাপ যা স্কুলে পড়াবো আমি এতটাই মন দিয়ে পড়বো যে আমাকে যেন টিউশনটা নিতে না হয় এবং নিজে তারপরে বাড়িতে এসে ওটাকে ঝালাই করতাম। একটা জিনিস খুব আমি এটা আমি আলোচনা করেছি অনেকের সাথেই, যারা স্কুলে মন দিয়ে কনসেন্ট্রেট করে পড়তে পারে না, ওখানে তো 8টা পিরিয়ড মানে 6-8 ঘন্টা, তাদের জন্য না অনেক সময় টিউশন লাগে না। এবং টিচাররা স্কুলে যেভাবে পড়ায় ওইভাবে অনেক 1-to-1 টিউশনে পড়ায়। সো আমার ক্ষেত্রে ওটা কাজ করেছে, সবার ক্ষেত্রে কাজ করবে কিনা জানি না। দ্বিতীয় জিনিস যেটা আমি করতাম সেটা হচ্ছে যে একটু যখন বড় হলাম, আমি ক্লাস 8-9 মানে 14-15 ওই সময় আমি রিয়েলাইজ করলাম যে দুটো তিনটে জিনিস সারা জীবন লাগবে। এবং এটা বাবাও বলতো, আমাদের কোচেরাও বলতো, তখন সেন্দা ছিল, সেন্দা বলতো, তারপরে টুল পরের জীবনে টুলটুলদা পলাশদা বলেছে, ছোটবেলায় রাজুদা বলেছে, রাজু স্যারকে দেখেছে, রাজু স্যার অত বড় একটা বিজ্ঞান, অত বড় একটা পড়াশুনো বাড়ির একটা মানুষ, সে নিজে ইজন খেলেছে, বাংলার ক্যাপ্টেন ছিল। ওই যে রাজু স্যারের সাথেও একটা সময় প্রচুর সময় কাটানো, রাজুদা কিন্তু সবসময় বলতো যে পড়াশুনোটা ইগনোর করো না, আর তোমাদের পড়াশুনোটা স্কুল, বাদবাকি সময় টাইম পাবে না,
যাই স্কুলে পড়তাম বিশু, বাড়িতে এসে ওই 1-2 ঘন্টা রেগুলার ঝালিয়ে নিতাম। ওই উইকেন্ডে ধরনের দুপুরবেলা রোববার প্র্যাকটিস করে সন্ধ্যাবেলাটা পড়ে নিতাম, শনিবার সকালটা প্র্যাকটিস করে এসে দুপুরবেলাটা পেতাম পড়ে নিতাম। আমাদের সময় হাই মাধ্যমিক হাই সেকেন্ডারি ক্লাস 7-8 থেকে চাপটাও তো একই ছিল, কিছু চাপ তো কমেনি বেড়েই। ইনফ্যাক্ট ওই সময় নম্বর অনেক কম পাওয়া যেত, এখন তো মানুষ অনেক নম্বর বেশি পাচ্ছে। বাট ওই আমি ইউটিলাইজ, আর একটা সুবিধা ছিল ইন্টারনেটটা ছিল না, এটা একটা বিরাট সুবিধা ছিল। ইন্টারনেট ছিল না, মোবাইল ফোন ছিল না, প্রচন্ড বই পড়তাম। বই পড়া থেকে যেটা হতো সেটা নিজের মনে একটা ইমাজিনেশন তৈরি হতো। গল্পের বই পড়তাম, ফেলুদা পড়তাম, ব্যোমকেশ পড়তাম, সমস্ত ডিটেকটিভ, সমস্ত ধরনের ইংরেজি বাংলা গল্পের বই পড়তাম। ওইটা থেকে থেকে একটা জিনিস শুরু হলো যে মাথাটা চিন্তা করতে শুরু করলো, এবং অঙ্কটা তো অঙ্কটা ভালোবাসতাম, ফর সাম রিজন অঙ্কটাকে ভয় পেতাম না। আর অঙ্কটা ভালোবাসার জন্য আর হিস্ট্রি আর ইংরেজিটা যেরকম গল্পের বই পড়তে ভালোবাসার জন্য মন মানে পড়তে বসতে ভালো লাগতো। সে পড়তে বসতে ভালো লাগাটা আর পড়তে হবে এটার মধ্যে একটা ডিফারেন্স আছে। তো কোনোভাবে পড়াশোনাটাকে একটু ভালো লাগাতে হবে, ভালো না লাগালে পড়াশোনা করা ইজ ভেরি ডিফিকাল্ট, পড়াশোনা উইল বিকাম আ বার্ডেন। কোনো জায়গায় পড়াশোনাটাকে ভালোবাসতে হবে ক্রিকেটের মতনই, 100% ক্রিকেটের মধ্যে না ভালোবাসলে অ্যাটলিস্ট 50% পড়াশোনাটাকে ভালোবাসতে হবে। ছোটরা যারা দেখছো বা যারা পরে প্লেব্যাকেও দেখবে, বাপ্পা স্যার বা সৌভিক স্যার যেটা বললেন, হাউ ইউ টগল ইউর স্টাডিজ অ্যালং উইথ ইউর স্পোর্টস ওয়েন ইউ গো ফর দ্য প্রফেশনাল স্পোর্টস ইন টুডেজ টাইম। All the kids are running after professional sports and the parents are also piling lots of pressure on them. So Vishu, tumi bappa dujone ekshathe khelecho ekhane, Trishanji to tomader byapare likhchilo, highlight korche orko. Dekho Trishanji likhchen, excellent to see Vishu and bappa together in a cricketing conversation. Bumba here, so proud of you bappa. পড়াশোনাতে দুজনেই স্টার ছিল, একই সময় ওরা যেমনি খেলতো তেমনি পড়াশোনা ছিল। স্টার হইয়া যা হই বিশুর গুগলি দুজনেই পিক আপ করতে পারতাম না। না আরেকটা জিনিস বাপ্পা, যেটা এখন এখন যেটা মেইন প্রবলেম আমাদের, মানে আমরা ফেস করছি বাপ্পা, যে যখন ছেলেদের এই 10 ম্যাক্সিমাম 10 and 12 এ, তো 10 and 12 এ বাচ্চারা এই সময় জানি এটা একটা লাইফ চেঞ্জিং ক্যারিয়ারে একটা বিরাট ফ্যাক্টর করে ক্লাস 10 and 12টা, এই সময় কি হচ্ছে ম্যাক্সিমাম ছেলে এখন হারিয়ে যাচ্ছে এই এই পিরিয়ড টাইমটা, তো ওরা ব্যালেন্স করতে পারছে না একদমই একদমই। মেইন কি যখন ওরা মানে 16 বছর বয়সে মাধ্যমিকে দেবে তখন ওরা হয়তো একটা পিকে চলে এসছে ক্রিকেটেরও, কিন্তু এই 1 বছরে ওরা এমন একটা জায়গায় হারিয়ে যাচ্ছে। তো ম্যাক্সিমাম প্লেয়ার্স আমি দেখেছি, অল গুড প্লেয়ার্স যারা সঙ্গে ভালো স্কুলে পড়ে এবং পড়াশোনাতেও ভালো, তো পেরেন্টস কনফিউজ হয়ে গিয়ে, ছেলেরাও কনফিউজ হয়ে গিয়ে এই জায়গায়। আমি দেখছি অনেক ছেলে, অনেক অনেক ছেলে, আমি মানে আমি লামার্টিনিয়া ফর বয়েজের সঙ্গে অনেকদিন ছিলাম, মানে আমি রিয়েলাইজ করেছি যে কত ট্যালেন্টেড ছেলে, তারা দুটোই ব্যালেন্স করতে পারে কিন্তু কোন সামহাও কোন একটা প্রেসারে তো ওরা হ্যান্ডেল করতে পারছে না, প্লাস প্যারেন্টসের হয়তো সাপোর্টটাও নেই এটাও বলবো। কিন্তু এইটা তুই একটা আমাদের আইডিয়া দে যে এই সময়, এবার বাচ্চাদের একটা টিপস যে এই সময় স্পেশালি 10 and 12 যে ওরা কি করে হ্যান্ডেল করবে, কেন ওই সময় তো ওদের অতটা ম্যাচিওরও হয় না, তো এই জায়গাটায় ওরা স্ট্রাগল করে। আর আমি দেখছি অনেক ছেলে হারিয়ে যাচ্ছে। এটা একটা দারুণ কোয়েশ্চেন, এটা মানে এটা একটা দারুণ কোয়েশ্চেন। আমার একটা থিওরি আছে, আমি জানি না ঠিক কি ভুল, আমি জানি না। দেখ আমাদের না 10 এর পরে যেটা পশ্চিমবঙ্গে এবং সারা ভারতবর্ষে যে ডিসিশনটা নিতে হয় যে আমি মেজরটা কিসে নেবো, আমি সায়েন্সে নেবো 11-12 ফার্স্ট ইয়ারে তো নিতেই হবে ওই ডিসিশনটা। যারা যারা জেনুইনলি ভালো ক্রিকেট খেলে না, তারা না একটা কনভিনিয়েন্ট রুট নেয়, তারা আইদার কমার্স নেয় আর আর্টস নেয়, যারা খেলাধুলোটায় মন দিতে পারে। এটা কিন্তু একটা ভেরি ব্যাড ডিসিশন মেকিং। এই ক্লাস 10 এ তোমার 16 বছর বয়স, তোমার মা বাবার সাপোর্ট আছে, তোমার তোমার অর্থ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত বাড়ির, তুমি তোমাকে সাপোর্ট করতেই হবে বাবা মাকে, পড়াশোনাটা ইম্পর্টেন্ট,
সো বাচ্চাগুলো ইজ গেটিং আন্ডার প্রেশার যে আমি যত ভালোই ক্রিকেট খেলি আলটিমেটলি তো আমি 10 লাখ বাচ্চা কি 30 লাখ বাচ্চা, এইখানে একটা জিনিস ডিসিশন নিতে হবে। এইখানে তোমাকে জানতে হবে নিজেকে যে তুমি কত ভালো একটা ক্রিকেটার। এই 16 বছর বয়সের এই যে পিক জায়গাটাতে 16, 18, 21 এই তিনটের সময় খুব ইম্পর্টেন্ট ডিসিশন নিতে হবে তোমাকে। তোমাকে জানতে হবে যে তুমি কি, আর ইউ গুড টু প্লে বেঙ্গল এন্ড রঞ্জি ট্রফি এন্ড আইপিএল। আজকের দিনে ওই ব্যারোমিটারটা ভেরি ইম্পর্টেন্ট, বিকজ দ্যার ইজ ইউ ক্যান মেক আ ক্যারিয়ার বিং এ ফার্স্ট ক্লাস ক্রিকেটার অলসো। তুমি যদি না জানো নিজেকে দ্যাট ইউ আর নট গুড এনাফ, দেন ইউ হ্যাভ টু ফোকাস অন স্টাডিজ, বিকজ আলটিমেটলি তোমার 200টা আইপিএল প্লেয়ার, তার মধ্যে ফরেন প্লেয়ার্স আছে, তোমার 29টা স্টেট ইন্টু নাদার ধরনের 30টা ইন্টু 15টা টিম। এই যে এইবার তোর প্রবলেমটা হচ্ছে তোমার 550 থেকে 1,000 ক্রিকেটার প্লাস আইপিএল ধরনের কমন সেম ক্রিকেটার্স, এই যে 1,000 ক্রিকেটার্স আউট অফ ধরে নে 15 কোটি বাচ্চা যারা ক্রিকেট খেলছে এই সময়। এবার এই বাচ্চাদেরকে এবং প্যারেন্টসদেরও রিয়েলাইজ করতে হবে দ্যাট মাই কিড ইজ হি গুড এনাফ টু এলিভেট টু দ্যাট লেভেল। এক 16 বছরে ফার্স্ট ডিসিশন মেকিংটা হয়, ঠিক আছে তুমি আরো 2 বছর খেলে তুমি স্কুল খেলছো, তুমি পড়াশোনা ম্যানেজ করতে পারছো, বাট হায়ার সেকেন্ডারির পরে তোমাকে এই ডিসিশনটা নিতেই হবে। বিকজ তুমি যদি দারুণ ক্রিকেটার হও অ্যান্ড ইউ হ্যাভ দ্য ট্যালেন্ট, দেন ইউ হ্যাভ টু পারসিউ। তখন তোমাকে পড়াশোনাটা ওই স্ট্রিমে নিতে হবে। তুমি যদি সায়েন্স নাও তুমি ল্যাব অ্যাটেন্ড করতে পারবে না, তুমি যদি স্ট্যাটিস্টিক্স এর অঙ্ক নাও তাহলেও তোমায় পড়াশোনা করতে হবে। বাট ডিসিশন দ্যাট আমি ক্রিকেটটাকে প্রফেশনাল ক্যারিয়ার হিসেবে নেব, 30% অফ দ্য ডিসিশন হ্যাপেন্স অ্যাট দ্য এজ অফ 16, দ্য নেক্সট 50% অফ দ্য ডিসিশন হ্যাপেন্স অ্যাট দ্য এজ অফ 18। 18 বছরের মধ্যে কিন্তু একটা ছেলে যে গ্রেট ক্রিকেট খেলেনি, যে বেঙ্গলের ওই দাপিয়ে আন্ডার 19 না খেলছে, তার বুঝে যাওয়া উচিত দ্যাট আই হ্যাভ টু হ্যাভ আ ব্যাক আপ। এবং ফার্স্ট ইয়ারের পরেও যদি স্যার ফুটিং, খুব সিম্পল ব্যারোমিটার, তুমি 22 বছর 23 বছর বয়স, তুমি 10 বছর ধরে ক্রিকেট খেলছো, তুমি ফার্স্ট ডিভিশন খেলছো না এখনো, তার মানে কোনো একটা গলতি হয়েছে। তুমি যদি ততটাই ভালো হও তুমি কিন্তু ইউ উইল বি নোটিসড। সো তুমি কতটা ভালো ক্রিকেটার এবং তুমি পড়াশোনায় কতটা ভালো, এই ডিসিশনটা কিন্তু মা বাবাদের থেকেও 16 বছর বয়সে আমরা বড় হয়ে গেছি, 16 বছর বয়সে ক্লাস 10, 11, 12 ডিসিশনগুলো আমাদেরকেও নিতে হবে, বাবা মারা হেল্প করবে ডিসিশন নিতে। বাট তুমি কিন্তু তোমায় জানতে হবে যে পড়াশোনাটা আমাকে পারসিউ করতে হবে না ক্রিকেটটাকে আমি আরো 4 বছর দেবো। লট অফ পিপুল শুড থিঙ্ক যে আমি যদি আরো 16 বছর থেকে 21 বছর অব্দি 4 বছর ক্রিকেটটাকে দিই তাহলে আমি পড়াশোনাটা ব্যালেন্স করবো কি করে। এইটা হচ্ছে ডিসিশন ক্রাইটেরিয়া। এই তিনটে বয়সে ডিসিশন মেকিংটাতে অনেক বাচ্চা ফেল করছে, অনেক বাচ্চা ফেল করছে, অনেক প্যারেন্টসরা ফেল করছে। সো আই উড সাজেস্ট দ্যাট এই ডিসিশন মেকিংটাকে খুব ভাবনা চিন্তা করে দেখতে হবে, যাতে মানুষটা বাচ্চাটা পড়াশুনোটাই কত ভালো এবং মানুষটা ক্রিকেটে কত ভালো। তার ডিসিশন মেকিংটা যদি ঠিক হয় তাহলে অনেক সেলফ কনফিডেন্স বেড়ে যায়। তাহলে যদি ক্রিকেটটা সেকেন্ডারি হয়ে যায় ফ্যামিলি এবং মানুষটা অ্যাকসেপ্ট করে নেবে যে ঠিক আছে ক্রিকেট আমি দারুণ খেলি, আবার আমি ক্রিকেটে আমার সেকেন্ডারি, অল মানুষটা অ্যাকসেপ্ট করে নেবে পড়াশোনা আমি ওকে বাট পড়াশোনাটা আমার সেকেন্ডারি, খেলাটা আমার প্রায়োরিটি। কোনোটাই হাফ অ্যান্ড হাফ হয় না। আমাদের পশ্চিমবঙ্গে আমাদের ইকোনমিক ক্লাইমেটের জন্য এত বেশি আমাদের দিনানি দিন খায় যে স্ট্রাগলটা, এইটা হেল্প করে না ডিসিশন মেকিংয়ে। বাট ডিসিশন মেকিং করতেই হবে, অরেলস বাচ্চাদের ফিউচার গুলো ইজ অ্যাট স্টেক। বিদ্যুৎ দা অনেকেই আমি দেখেছি, এদের কাছে প্যারেন্টসরা উইল কাম। একটা কোথাও বিশু বিদ্যা তোমাদের একটা ফোরাম ক্রিয়েট করতে হবে, ওদের পড়াশোনার অ্যাসেসমেন্টটা ওদের দেখতে হবে। এই যে তোমরা স্কুলের সাথে যুক্ত, একটা যদি প্ল্যাটফর্ম করতে পারো যেখানে তোমরা বুঝতে পারছো, তোমরা স্কুলের রেজাল্টটা দেখে বুঝতে পারছো ও অ্যাকচুয়ালি ইজ হি গুড ইন ম্যাথ, অঙ্ক ইজ হি গুড ইন ইংলিশ, বিকজ
ইউ আর ম্যাচিওর, তোরা এত বাচ্চা দেখছিস, সবাই এর ব্রেন টাইপ বুঝতে পারিস, তো তোদেরকেও একটা জায়গায় অ্যাসেস করতে হবে। বিরুদ্ধে তোমাকে ওই সিনিয়র বলছি যে তোমাদেরকেও একটা জায়গায় অ্যাসেস করতে হবে যে মানুষ এই বাচ্চাটা অ্যাকচুয়ালি হি ইজ ভেরি গুড ইন স্টাডিজ আর হি ইজ ব্রিলিয়ান্ট ইন ক্রিকেট। একে আমরা যদি গাইডেন্স দিই যে তুমি পড়াশোনাটাকে সেকেন্ডারি করো, চালিয়ে যাও, আর স্কুলেদের সাথে কথা বলতে হবে। আমাদের একটা বিরাট প্রবলেম ইন পশ্চিমবঙ্গ এবং যেটা পশ্চিমবঙ্গের স্কুলের সাপোর্ট, আমরা আমি সাউথ পয়েন্ট আমার সমস্ত টিচার প্রিন্সিপাল সবাই আমার পিছনে ঝাঁপিয়ে পড়ছে যে আমার যেন হাফ ইয়ারলি প্রিটেস্ট গুলো আলাদা করে নেওয়া হয়। এই যে স্কুলের সাপোর্ট, এইটা ভীষণ দরকার একটা ভালো ক্রিকেটের জন্য। পরীক্ষাটা আলাদা করে নিতে হয় স্কুলের কন্ট্রোল, আমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বলছি না, যে পরীক্ষাগুলো স্কুলের, ওই যে একটা প্রেশার রিলিফ হয়ে গেল যে আমি খেলাটা করে আমার জন্য আলাদা করে একটা পরীক্ষা নেওয়া হবে, ওইটার জন্য আলাদা করে সময় পাবো। এইগুলো খুব ইম্পর্টেন্ট স্ট্র্যাটেজি টু ক্র্যাক। আই এম শিওর, আই মিন দিস ইজ ওয়ান অফ দ্য ফর্মুলাস যেটা বোম্বে দিল্লি হ্যাজ ক্র্যাকড ইট, যেটা স্কুলে আইডেন্টিফাই করে ফেলে, স্কুলকে গিয়ে বলা হয় সিএবি থেকে মানে স্টেট অ্যাসোসিয়েশন থেকে যে এই ছেলেগুলো কিন্তু ছেলেমেয়েরা কিন্তু দারুণ খেলাধুলোতে ক্রিকেটটা অসাধারণ খেলছে, আপনারা এদেরকে মাসের সাথে পরীক্ষায় অ্যাসেস করেন না, দু তিন সপ্তাহ পরে করুন নাই। মুষ্টিমেয় তো 15-20টা ছেলে কি, মুষ্টিমেয় আমাদের কয়েকজন মেয়ে থাকতে পারে, এই সিনার্জিটা ক্রিয়েট করতে হবে উইথ দ্য স্কুলস। একদম একদম বাবা ঠিক বলেছি, জাস্ট আমাদের একটা এজ এ টিম কাজ করতে হবে আর কি, জাস্ট এক স্কুল কোচেস এন্ড ওদের বাচ্চাদের প্যারেন্টস ইভেন মানে সবথেকে বড় কথা যে ছেলে মানে বাচ্চাটাকে ডিসিশন নিতে হবে যে ও কোনটা বেশি লাইক করছে, এটাও একটা বড় কথা। বিদ্যুৎ কি বলো, যে ডিসিশন নিতে ডিসিশন কারেক্ট, মোরওভার দেয়ার আর সার্টেন টেকনিক্যাল স্ন্যাকস সাইকোলজিক্যাল যেটা অলরেডি তৃষাঞ্জিৎ লিখছিলেন মানে ওই সৌভিকই লিখছিলেন যে প্যারেন্টসরা এক্সপেকটেশন লেভেল সাইকোলজিক্যাল এক্সপেকটেশন লেভেল, হয়তো একটা বাচ্চা যখন ক্লাস 4-8 খুব ভালো খেলছে, আন্ডার 13 লেভেলে খেলছে, আন্ডার 15 খেলছে বেঙ্গলে, এই যে মাঝে এক বড় গ্যাপ মানে প্রথমটা পুকুর, পরেরটা হচ্ছে নদী, আর তারপরেরটা সমুদ্র সাগর, এই জায়গাটার গ্যাপের মধ্যে এই জায়গাটা মানে তোমরা যখন খেলতে তখন ওই ইডেনের মধ্যে তিনটে ভাগ করে করে খেলা হতো, এখন তো এখন যেটা হচ্ছে এখন যে লেভেল অফ এক্সপেকটেশন ফ্রম দ্য প্যারেন্টস, আমাদের ছোটবেলায় প্যারেন্টস এক্সপেকটেশনটা এই লেভেলে ছিল না, তো হ্যান্ডলিং দ্যাট প্যারেন্টাল এক্সপেকটেশন বা সৌভিক বিষয়, আমার মনে হয় সৌভিক এই জায়গাটা যদি একটু হাইলাইট করেন, বিশেষ করে সৌভিক বিং সো সাকসেসফুল ইন হিজ ক্যারিয়ার as a educationist also, when he being a visiting professor and a motivational speaker in TED circuit, shobhik ei jayga ta tumi ektu bhebe jodi ekta barta dao for our sports parents. Ha, it's a very important point because jeta dorkar seta hocche ekta very real expectation mindset. Ami tomake boli, ami onek ইউনিভার্সিটি ইংল্যান্ডেও প্রচুর ইউনিভার্সিটি এখন পড়াই, আমেরিকাতে পড়াই, ওখানেও প্রবলেমটা কিন্তু চলে যাচ্ছে না, বাট ওদের ওখানে স্পোর্টস জুনিয়র বাস্কেটবল তারপরে কলেজ লিগ বাস্কেটবল, ওদের ওখানে স্পোর্টস স্কলারশিপ মডেলটা খুব বড়, ভারতবর্ষ আসছে বড় হাবে আসছে, বাট প্যারেন্টসদের একটা বেসিক প্রবলেম হচ্ছে যে আমার জাস্ট ডিস্টার্বিং আ বিট, দেয়ার ইজ a request from one of the audience, hindi ya english mein baat kijiye sir, jodi ek tu hindi te bolo. theek hai so parents ka jo main problem hai, the bigger challenge the parents are facing today is expectation management. The expectation management means what, aapka bete ko aap dekh rahe ho ki cricket uska passion hai, wo khelta bhi acha hai, but that doesn't mean that you as a parent you start putting pressure that he has to play IPL or he has to play India or he has to play it within a certain amount of time. You also have to understand
एज अ पेरेंट आप लोगों को समझना पड़ेगा कि इट इज स्टिल अ स्पोर्ट, इट इज अ वन बॉल गेम. आप 100 घंटा प्रैक्टिस कर सकते हो एक हफ्ते में और फिर भी जाके पहली बॉल पे आउट हो सकते हो. एट द एंड ऑफ द डे इट्स अ गेम. सो एक्सपेक्टेशन मैनेजमेंट बिटवीन अ फादर मदर एंड हिज और हर डॉटर एंड सन, I will not set up that expectation from my kid. When he's a 13-year-old kid or a 14-year-old kid or a 15-year-old young woman cricketer, my expectation from her or him would be, aap jo bhi kar rahe ho, bahut acha karo. Padhai kar rahe ho, excel in studies. Aap cricket khel rahe ho, excel in batting, excel in bowling. The challenge is, if the parents start putting their dreams, their aspirations on the kid, कि मैं क्रिकेट खेलता था, मैं फुटबॉल खेलता था, मुझे कोई लेवल खेलना नहीं पाया, कि ये बच्चा बहुत अच्छा खेल रहा है, कि लगता है ये आईपीएल खेल लेगा. सिंपल एक्सपेक्टेशन. व्हाट आर यू डूइंग? ही इज अ 13, 14, 15, 16, 17 ईयर ओल्ड किड. ही इज ग्रोइंग, हिज ब्रेन इज ग्रोइंग. यू आर पुटिंग एक्सपेक्टेशंस. He might not be good. Expectation is important. आपको accept करना पड़ेगा कि आपका बेटा या बेटी इंडिया नहीं खेल पाएगा, या आपको accept करना पड़ेगा कि आपका बेटा और बेटी अंग्रेजी में बहुत अच्छा है, या history में he is phenomenal. In mathematics he is fantastic. He doesn't like cricket. He likes table tennis. You have to give as a parent. I have to support my kids, and this is what my father. मेरे पिताजी एक प्रोफेसर थे, कोई बहुत बड़े अमीर नहीं थे. माय फादर ओनली सेड टू मी वन थिंग एंड दिस इज व्हाट समथिंग व्हिच इज वर्क फॉर मी वंडर्स. व्हाटएवर यू, इट्स अ वेरी थ्री इडियट फिलॉसफी. व्हाटएवर यू डू, एक्सेल. डोंट रन आफ्टर मनी, मनी विल रन आफ्टर यू. एक्चुअली इफ यू लुक एट इट, इट इज एग्जैक्टली लाइक दैट. इफ यू रन आफ्टर मनी, मनी गोज अवे. इफ यू रन आफ्टर फेम, फेम इज टेम्पररी. Ultimately, the greatest sportsman and the greatest technologist or educationist are who championed and became a subject matter expert. They became ki ek hi subject mein I will excel so much that I will be different from others. That guy, your kid might be a very good, your kid might be a very good cook. He can become a world famous chef or an India famous chef. Identify what your kids are going to be good at. Just because cricket is a religion in India and films are a religion in India, that doesn't mean there is rest of the things. I'll tell you something which is more important. Outside India, when you go, I have lived 20, 25 years in England and America. Nobody cares about cricket, yeah. Nobody. They need to know that whatever you know, the British, you take the British in Britain, in England, they will not be a master and jack of all. They will tell their kids, you become a master of one. Jeta ektai jinish korbe, but do it so well that you are better than the next 100,000, 1 lakh people. Parents have to realize this before the kids know it. Parents have got a far more responsibility than putting pressure. Just go and say, they should just say, go and play. If you get out, we don't worry. We are there at home. You are going to be the same. You are going to be my same son and you are going to be my same daughter. If you don't get a wicket, you don't get a single run. If you fail in mathematics, I am going to be there. At the end of the day, we are parents, right? We will give them everything. We will work hard and we will provide everything for our kids. But what they are good at, let them start taking the decision. They are connected to the internet 24/7. The next generation is far more mentally matured than this generation. Don't put pressure. The parents should take that pressure out and take it like a sponge and let them be free. As soon as it happens, you speak to any successful cricketer, you speak to any successful technologist, speak to any successful film actor, you see how much of pressure. You see Ranveer Singh's interviews, you see Varun Dhawan's interviews, you see a non-actor like Rajkumar Rao's interviews. Their parents say, just go and do your thing. Nawazuddin Siddiqui's father and mother said, I don't know whatever you guys are doing. Aap 18-15 saal se struggle kar rahe ho. Nawaz ke pitaji bole the unko, aap theek ho, that's it. Aap khush ho, that is it.
as long as you're happy. Then Nawazuddin became Nawazuddin Siddiqui, right? So the parents, it's actually the parents. So that is my thought, Bishu. That is my thought, Bidudda. Hello. Hello. Yes, hello. Yes, excellent, Papa. Excellent. This is excellent. Excellent. For the parents, it's awesome. And moreover, I also feel that same way. Amra jeta korte chaibo seta ekdom mon theke jodi korte pari jeta bhalobashbo shetai korbo. ছেলেটা ক্রিকেট খেলতো লামাটি নিয়ে ছোটবেলায় বিশুর মতন বিশুর কোচ তারপর সে চলে গেল পড়াশুনো করতে ব্যাঙ্গালোর মণিপালে ইউনিভার্সিটিতে পড়াশুনো করে হঠাৎ একটা চাকরি পেলো একটা কল সেন্টারে কল সেন্টারে চাকরি পেলো ব্যাঙ্গালোরে হঠাৎ কল সেন্টারে থাকা নিজের বন্ধু বান্ধবদের মধ্যে রেগুলার রান্না করতো অসাধারণ রান্না করতে লাগে ছমাসের মধ্যে আমি যখন ওর সাথে যোগাযোগ করেছিলাম এখনো ভালো বন্ধু আমার হঠাৎ জানতে পারলাম যে ও একটা কুকিং কোর্স করছে ও কুকিং কোর্স করতে করতে চলে গেল প্যারিস এখন একটা মিশেলিন স্টার রেস্টুরেন্টের ওয়ান অফ দ্য বিগেস্ট শেফস ইন ইউরোপ মানে একটা কল সেন্টারের একটা নর্মাল মানুষ ব্যাঙ্গালোরে পড়াশোনা করে চাকরি করতো সে রিয়েলাইজ করলো সে দারুণ শেফ বড় বয়সে ছোট বয়সে নয় বড় বয়সে তারপরে সে এখন গিয়ে প্যারিসের দুটো রেস্টুরেন্ট আমেরিকা একটা রেস্টুরেন্ট মানে আমি ওকে দেখি আর আমি ভাবি যে তারপর এখন ও ঠিক করেছে আমি তো আমার এখন প্যাশনটা আমি এখন আমার মধ্যে বয়সী 44-45 বছরের বয়স আমি আমার আমি ভায়োলিন শিখবো লাস্ট 3 বছর ধরে জুলিয়ার স্কুল নিউ ইয়র্কে ভায়োলিন শিখছে বসে ও নাকি এখন বড় মিউজিশিয়ান মানে প্রবলেমটা হচ্ছে যে আমরা যারা একটু ডিসিশন নিতে পারি না তারা কিন্তু অনেক কিছু করতে পারি আমাদের পেরেন্টসরা যদি আমাদেরকে একটু ফ্রিডম দেয় যে যা গিয়ে খেল তুই জিরো করে আয় কিচ্ছুই সে হবে না বিশু তুই ডিফারেন্সটা নোটিস করবি যখন ভালো কোনো ক্রিকেটার তুমি দুদা যারা ভালো খেলছে তাদের পেরেন্টসরা কিন্তু আর লট মোর ব্যাক সিটে থাকে তারা কিন্তু ছেড়ে দিয়েছে আমাদের কোন সত্যিকারে বলতে গেলে কোন প্যারেন্টস প্রেসার ছিল না যে আমাকে লাইফে বিরাট কিছু করতে হবে সাকসেসফুলি হতে হবে কোনো ব্যাপার না যেটা এনজয় করছিস কর না এবার হচ্ছে বাপ্পা একটা জিনিস জিজ্ঞেস করছি তোকে যে তুই আজকে টাটার মতন কনসার্নে তুই ভিপি মানে এটা মানে ভাবা যায় না যে আজকে তুই ক্রিকেট খেলেছিস পড়াশোনা করেছিস ইংল্যান্ডে প্রফেসরি করেছিস এত কিছু করার পর আজকে যে পোস্টে আছিস যেখানে এত কিছু তোকে একা হ্যান্ডেল করতে হয় এই জায়গাটায় এবার তুই বল তুই এই জিনিসটা তোর ক্রিকেট তোকে কতটা হেল্প করছে আমার দুটো পিএইচডি আছে আমার এমবিএ নেই আমার এমবিএ নেই এবং আমার যেহেতু এমবিএ নেই বাট আমি লন্ডন বিজনেস স্কুলে পড়াই এটা একটা অদ্ভুত জিনিস যখন ইংল্যান্ডে ছোটবেলায় পড়াশোনা করতাম তখন বাবাকে ফোন করতাম মাকে ফোন করতাম যে দেখো তোমার তো আর পয়সা নেই আর আমার আমি পিএইচডি করছি আমার এমবিএ করা হলো না লন্ডন বিজনেস স্কুলের সামনে দিয়ে হেঁটে যেতাম আজকে আমি লন্ডন বিজনেস স্কুলে পড়াই অ্যাজ এ গেস্ট লেকচারার আমার কাছে ক্রিকেট ওয়াজ মাই এমবিএ এই গল্পটা বলার পেছনে একটাই পয়েন্ট আমার কাছে ক্রিকেট ওয়াজ মাই এমবিএ 5টা জিনিস বলছি শুন আমার কাছে স্ট্র্যাটেজি ক্রিকেট থেকে এসছে আমার কাছে পিপল আর ম্যান ম্যানেজমেন্ট ক্রিকেট থেকে এসছে আমার কাছে কনফ্লিক্ট ঝগড়া ডিবেট আর্গুমেন্ট ম্যানেজমেন্ট এবং ইনসিডেন্ট ম্যানেজমেন্ট কোনো একটা মেজর ইনসিডেন্ট হলো ক্রিকেট থেকে এসছে আমার কাছে প্রাইমারিলি অ্যাগ্রেসিভ
ক্লোজার্স, কোনো একটা ডিল কি কোনো একটা বড় প্ল্যাটফর্ম তৈরি করছি কি কোনো একটা টাটার 112টা বিজনেসের টেকনোলজিটা অনেকটাই আমি দেখি, বড় কিছু একটা ইমপ্লিমেন্ট করছি কি ইনভেন্ট করছি, এই অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন টু মিট আ ডেডলাইন ক্রিকেট থেকে এসছে। এবং মোস্ট ইম্পর্টেন্ট, এটা চারটে পয়েন্ট, বাট মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা ক্রিকেট দিয়েছে সেটা কি বলতো, ক্রিকেট টেলস ইউ ইউ আর গুড অর ইউ আর ব্যাড। ক্রিকেট সেলফ ইন্ট্রোস্পেকশনে আমি জানি কোনটা আমার স্ট্রেংথ কোনটা আমার উইকনেস। এটা এমবিএ করলে এটা দারুণ একটা টার্গেট অপারেটিং মডেলের একটা শিক্ষা আছে, যে ইউ ফোকাস অন ইউর স্ট্রেংথ রাদার দ্যান ইউর উইকনেস। কোনটা তোমার স্ট্রেংথ আর কোনটা তোমার উইকনেস, আর ব্যবসা তৈরি করতে গেলেও সেটা করতে হচ্ছে আমাকে, আর টেকনোলজি তৈরি করতে গেলে সেটা করতে হচ্ছে আমার, আর কাস্টমার সেগমেন্ট যেটা হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং দ্য ওয়ার্ল্ড, এটাও ক্রিকেট থেকে এসছে। সো আমি সবসময় বলি ক্রিকেট হচ্ছে আমার এমবিএ। যা যা ক্রিকেটে আমি ভালো করে করেছি, রেজিমেন্টেশন, রেগুলার রেজিমেন্টেশন, ডিসিপ্লিন, কনফ্লিক্ট ম্যানেজমেন্ট, পজিটিভ অ্যান্ড অপটিমিজম। ক্রিকেট তো সবসময় জেতার জন্য, কেউ হারবো বলে তো মাঠে নামে না, ক্রিকেট ইজ ডিফল্ট পজিটিভ অ্যান্ড অপটিমিজম ক্রিকেট টিচেস ইউ অ্যান্ড লাইফে, এটা আমি প্রচন্ডভাবে ইউজ করেছি। লাস্ট ইজ, কাল যদি সমস্ত কিছু আমার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়, যেরকম ক্রিকেটের জিরো করার পর থেকে টুমোরো ইজ এ নিউ ডে, কাল যদি আমার সমস্ত কিছু চলে যায়, এটাও ক্রিকেট থেকে, আবার আই ক্যান বিল্ড ইট, বিকজ ইটস দ্য ক্রিকেটার্স অ্যাটিটিউড। সো ক্রিকেট হ্যাজ গিভেন মি এভরিথিং যেটা আমি লাইফে, আমার প্রফেশনাল কেরিয়ারে, এবং টাটার যে কাজগুলো করি আমি, আমি প্রায় টাটার 112টা কোম্পানি আমি ধরে নেই 95% আমি কাইন্ড অফ অ্যাডভাইস করি, গাইড করি, কয়েকটা পিএনএল ওন করি, বিভিন্ন ধরনের ব্যবসা টাটা গ্রুপের, স্টিল থেকে নুন, তারি থেকে স্টারবাকস, ক্রোমা থেকে ওয়েস্ট সাইড, টাটা এআইজি থেকে টাটা এআই এ থেকে শুরু করে টিসিএস, এত ভেরিয়াস, বিভিন্ন মানুষ, বিভিন্ন স্টার্টআপ অফ সোসাইটি থেকে আসছে। টাটা তো ভারতবর্ষের প্রক্সি ইকোনমি, দেড়শো বছর ধরে নিজেদের এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, তোমার লিডারদের এক্সপেকটেশন ম্যানেজমেন্ট, তোমাকে হাজার 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 লোক রিপোর্ট করছি, তাদেরকে কি করে ধরে আছো, এবং তাদেরকে কাজের সূত্রে ধরে থাকলে চলবে না। এই যে ক্রিকেট অ্যালাউজ ইউ টু বি এম্প্যাথেটিক, সে হয়তো বাড়িতে বউয়ের সাথে ঝগড়া করে অফিস এসছে, তার হয়তো অফিসে তার হয়তো বাচ্চার রেজাল্টটা খুব একটা ভালো হয়নি, কিংবা বাড়িতে হয়তো তার অসুস্থ বাবা মা, অ্যাজ আ লিডার ইউ ক্যানট only focus on the human being. As a cricketer, we never focus. I never focused, or we never focus ki Bishu kemon ache, ki Bumba kemon ache, ki Bhuto kemon ache, barite baba ma kemon ache, barite baba ma kemon ache, barite sob thik ache to, because mind will be clean if you are pressureless. Amake eta cricket shikheche, I look after and I talk to more their wives and their parents and their kids, saying that everything is fine. ক্রিকেট এইগুলো আমাকে ডে টু ডে, মানে এই অ্যাট্রিবিউটগুলো ক্রিকেট ছাড়া আসবে না। তুই একটা জিনিস লক্ষ্য করবি, ক্রিকেটাররা যখন বাড়িতে কোনো জন্মদিন হচ্ছে কি কারোর বিয়ে হচ্ছে, যে একটা ক্রিকেটার ঢোকে, সবাই চোখগুলো এরকম হয়ে যায়, এমনই তার অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড অ্যান্ড অ্যাট্রিবিউট হচ্ছে, উই আর পিপল পার্সন বিকজ উই আর আ টিম স্পোর্ট। ক্রিকেট উইল অলওয়েজ হেল্প ইউ ইন এভরি পসিবল অ্যাসপেক্ট অফ লাইফ, সেটা কর্মক্ষেত্রে হোক, সেটা তোমার সংসার করতে হোক, তোমার জীবনে নতুন কোনো ব্যবসা ক্ষেত্রে হোক, ক্রিকেট উইল অলওয়েজ বি এন। ক্রিকেটের এতগুলো ক্যারেক্টারিস্টিক্স এবং এতগুলো অ্যাট্রিবিউট, আর বিউটি হচ্ছে কি বলতো, ক্রিকেট একটা ডাম লোককেও ক্রিকেট মেক্স ইউ ইন্টেলিজেন্ট, পিপল আর নট বর্ন ইন্টেলিজেন্ট, ক্রিকেটিং অ্যাট্রিবিউটস মেক আ হিউম্যান বিইং ইন্টেলিজেন্ট। আর সেটা হচ্ছে ইউ আর আ practical intelligent person, which cricket allows you to do. That is why it is very, very important that cricketing attributes will serve you good for the rest of your life. Hello. Excellent, Bappa. Excellent. এক্সেলেন্ট মানে এমন কিছু জিনিস বললে যা সত্যি আমরা সাধারণ ভাবে ভাবিও না, ভাবতে পারি না। দা প্রেশার ইউ হ্যান্ডেল, দা
মানে হারকিউলিয়ান টাস্ক ইউ ডু এন্ড দ্যাট অলসো ইউ সিমুলেট ইট উইথ ক্রিকেট ইটস সামথিং ফ্যান্টাবুলাস ইটস অসম এবং কিন্তু আমরা অনেকেই দেখে ক্রিকেটার না একটা ডিফারেন্ট মানুষ বিশুকে আমি যখন দেখি এতগুলো মানুষের মধ্যে কি তোমাকে দেখি কি যেখানে এত বেশি অ্যাট্রাকটিভ তোমরা বিকজ পার্সোনালিটিটাই ওই আমরা তো টিম প্লেয়ার না আমাদের পার্সোনালিটিটা অ্যাট্রাক্ট করে মোর পিপল সেগুলো হেল্প করে দিবি অত্যন্ত ভাবে সেগুলো ক্রিকেটের কোনো লার্নিং আমি ভুলিনি সেটা রাজু সারের হাতে শেখানো থেকে শুরু করে কানাই পালের গাইডেন্স থেকে শুরু করে পলাশদার টুলটুলদার গাইডেন্স থেকে শুরু করে টিজেদার গাইডেন্স থেকে শুরু করে আর অরুণ লালের গাইডেন্স থেকে কোনোদিনই ভুলিনি সেগুলো সেগুলো ইউজ করি সেগুলো মনে রাখি আর 45 বছর 2/3 জীবন কেটে গেল তো ক্রিকেটের ভ্যালু সিস্টেম নিয়ে আরো 1/3 জীবন কেটে যাবে ক্রিকেটের ভ্যালু সিস্টেম নিয়ে একদম 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 বাপ্পা ঠিক বলেছিস মানে আমরা যে টিম বন্ডিং মানে যে আমরা ছোটবেলা থেকে খেলছি বেঙ্গালোরে খেলবো ক্লাবের হয়ে খেলবো যেখানে খেলেছি মানে আমরা যেখানে যে টিমের হয়ে খেলেছি স্কুল ক্রিকেট বলো ক্লাব ক্রিকেট এনি ক্লাবের হয়ে খেলা এনি বেঙ্গল স্টেটের হয়ে খেলা এই যে টিম বন্ডিং তো এই বন্ডিং গুলো রিয়েলি কিন্তু পরে এখন আমাদের আমরা রিয়েলাইজ করি যে এগুলো কত ইম্পর্টেন্ট আমাদের যারা রাজু স্যারের ট্রেনিং আমাদের সেন্দার ট্রেনিং গোলান্দা সেন্দা এভরিবডি মানে আমাদের সুনীল স্যার অশোক স্যার যা যা শিখিয়েছিল ওগুলো তো স্কিল তো আছে কিন্তু আমাদের ভ্যালুস মানে যেটা আজকে বাপ্পা যে 112 কোম্পানিকে ও একটা মানুষ রান করছে মাথার মধ্যে কি আছে 112 কোম্পানি রান করে তার স্ট্র্যাটেজি করছে মানে আর কি করছে আমরা তো জানি না মানে আর কি করছে ওকে তো আমরা সামনে দেখছি ও আমাদের কাছে অত প্রকাশ করে না কিন্তু ও কি প্রেসারে কাজ করতে পারে বিদ্যুৎ দা তুমি তো বুঝতে পারছো একটা মানুষের পক্ষে 112 কোম্পানি রান করা ও আজকে যেটা বললো যে ওর যে ওর আন্ডারে যারা কাজ করছে ও কত বড় লিডার তুমি এটা ভাবো যে ও কিন্তু এটা বুঝে গেলাম যে একটা জিনিস অবশ্যই বলেছে কালকে সৌরভ গাঙ্গুলির একটা জিনিস আমরা ভিডিও আসছিল দেখছিলাম যে লিডার কাকে বলে যে মানে প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালকে ডিফারেন্ট ভাবে তার ক্যারেক্টার কি আছে তার হবি কি আছে সব কিছু জেনে তাকে তার ভেতর থেকে আসল কাজটা বার করে নিচ্ছে তো বাপ্পাও আমাদের সে ও একটা লিডার যে কিভাবে ওর ওর হ্যান্ডস গুলোকে ওর অ্যাসিস্ট্যান্ট গুলোকে কিভাবে কাজে লাগাচ্ছে বাপ্পা হ্যাটস অফ অনেক কিছু আমরা ক্রিকেট থেকে শিখেছি আর তোর থেকেও অনেক কিছু শেখার আছে শেখার তো শেষ নেই তো জাস্ট প্রাউড অফ ইউ ব্রো তুই আমাদের বন্ধু হ্যাঁ সেটাই ওকে এখানে বলি সৌভিককে এখানে বলি যে বিশ্ব যেভাবে ভারতের বিভিন্ন প্রান্তে ক্রিকেট কোচিং সেন্টার একাডেমি এবং ভেরিয়াস কোচেস কে নিয়ে একটা সিঙ্ক্রোনাইজ টিম ওয়ার্ক করছে দ্যাটস এগেইন মানে তোমার কথা শুনে আজকে যেটা বড় লার্ন দ্যাট দ্য টাইম দ্য জেনারেশন আমি তো বিশুকে বলি আমি তো বিশুকে বলি আমি তো বিশুকে বলি যে ইউ উইল বিকাম আ ব্যারন এন্ড অ্যান এম্পায়ার দের কোয়ালিটি অফ লাইফ অফ আ স্পোর্টসম্যান উইল বিকাম ইম্পর্টেন্ট এবং আমি তোমাকে বিদ্যুতে আজকে বলে দিচ্ছি বিশু কিন্তু ক্রিকেটে আটকে থাকবে না বিশু উইল ওপেন আপ বাস্কেটবল ইনস্টিটিউটস বিশু উইল ওপেন আপ মেনি স্পোর্টস ইনস্টিটিউটস বিকজ বিশুর রেঞ্জটা এত বড় বিশাল কিছু জায়গা নিয়ে করছিল সৌভিক কটা কমেন্টস আছে একটা এটা উত্তর দি সুব্রত আরেকবার যদি পাশের সুব্রত দাস তুমি এটাকে আরেকবার একটু ক্লিয়ার করে দাও ওকে সো এটা না খুব সিম্পল সুব্রত বাবু
এটা খুব সিম্পল জিনিস, এটা আমরা ভাবছি পাঁচটা প্যারামিটার আছে। ওর যখন 15 কি 16 বছর বয়স আসবে, ও ও ক্রিকেটে ও কি কি অ্যাচিভ করতে পেরেছে অ্যাজ এ ক্রিকেটার, কোন গ্রেড খেলেছে, কতবার স্কুলে খেলেছে নয়, আপনাকে দেখতে হবে ও কটা 100 করেছে আর কতগুলো উইকেট পাচ্ছে অ্যাট দ্য এন্ড অফ 16। ও কি ওর আশেপাশে পারিপার্শ্বিকের মধ্যে হি ইজ অ্যান আউটস্ট্যান্ডিং ট্যালেন্ট, সেকেন্ড। থার্ড, ও পড়াশুনোতে কতটা ভালো, ও কি মিডিয়কার স্টুডেন্ট, একটু নিচের দিকে স্টুডেন্ট, নাকি ও জেনুইনলি ব্রিলিয়ান্ট। ও যদি পড়াশুনো করে ও দারুণ পারফর্ম করে, বিকজ ও 15-16 বছর, ও কিন্তু 10 বছর ভালো স্কুলিং হয়ে গেছে ওর, কিন্তু ক্রিকেটও 5-7 বছর ক্রিকেট খেলা হয়ে গেছে। চতুর্থতে জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ও যদি যে কোনো একটা সিলেক্ট করে, অন্যটাকে কি একদম ছেড়ে দেবে না অন্যটাকে এগিয়ে নিয়ে যাবে। লাস্ট, ক্রিকেট এবং পড়াশুনো ছাড়া অ্যাজ এ হিউম্যান বিইং ইজ ই ইন্টেলিজেন্ট, ইজ ই এম্প্যাথেটিক, মানে ও কেয়ার করে মানুষের জন্য, ও সেলফলেস, ও অন্যদেরকে হেল্প করতে ভালোবাসে। যাই করুক, এই 5-6টা কোর অ্যাট্রিবিউট যদি ওর মধ্যে থাকে, ও কিন্তু পিভট করবে যে কোনো জিনিস, উইচ এভার ওয়ান্স হি পিকস। বাট খুব মেটেরিয়ালিস্টিকলি আপনাকে ওর ক্রিকেটিং এবং ওর পড়াশুনোর অ্যাপটিটিউডটাকে টেস্ট করতে হবে, কথা বলে ওদের কোচের সাথে এবং ওর স্কুলের টিচারদের সাথে, ওখানেই বুঝে যাবেন। এবং ওকে আপনি অ্যাজ আপনার সন্তান হিসেবে একটু দুবার পরে ভেবে একবার ভাববেন যে ও অ্যাকচুয়ালি কিসে ভালো, বিকজ সব থেকে বেশি ও ওকে আপনারা ছিলেন। সো এই ডিসিশনটা ওকে নিতে হেল্প করুন। থ্যাংক ইউ। Thank you, Mr. Somnath. Subrata Das, you got the message and you are clear. You can write it in the chat, in the live chat, please. There is a compliment from Sunil Pandey, sir. What I love about Vishuddha is his dedication. And for Trishanjit Mukherjee, again, really enjoyed the discussion. Proud of you, Bappa and Vishu. বিশু, তোমার কোনো প্রশ্ন? না, থ্যাংক ইউ, থ্যাংক ইউ বিদুদা, থ্যাংক ইউ সৌভিক। না, আজকে সৌভিক যেটা এখন বললো এটা আজকে হজম করি, তারপর আবার একদিন ডেফিনেটলি বাপ্পাকে আর একদিন নিয়ে এসে, কেন প্রচুর কোয়ারিজ আছে, প্যারেন্টসের কোয়ারিজ আছে আর আমাদের অনেক কোয়ারিজ আছে, আজকে হয়তো সবগুলো কমপ্লিট করা যাবে না। কিন্তু থ্যাংক ইউ, আজকে বাপ্পা যে মানে রোল মডেল আমাদের কাছে, একটা বাপ্পা রোল মডেল, তো স্পেশালি আমার কাছে একটা রোল মডেল, তো আশা করো বাপ্পা আরো 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 এগোবে, আরো ভালো কাজ করুক। অল দা বেস্ট বাপ্পা, মানে কংগ্রাচুলেশনস, ভালো কাজ, খুব শিগগিরই দেখা হবে। এটা দারুণ, এটা দারুণ। থ্যাংক ইউ সৌভিক, বিকজ তোমাকে যে সময় থেকে আমরা দেখে এসেছিলাম সেই সময় থেকে আজকে সামনাসামনি এতদিন বাদে উইথ আ ম্যাচিউরড অ্যাপ্রোচ, উইথ আ মানে ইন দ্য মিড অফ ইউর লাইফ, দ্য ওয়ে ইউ আর এনজয়িং, গড ব্লেস ইউ, অ্যান্ড ইউ আর রিয়েলি আ রোল মডেল ফর অল অফ আস। সিন্স দ্য টাইম ইউ হ্যাড গিভেন মি দ্যাট আর্টিকেল, সায়েন্স অ্যান্ড ক্রিকেট, সিন্স দেন আই হ্যাড বিন আর্ডেন্ট পাবলিশার অফ ইট for all the places, why science and cricket is so important and equivalent for each other. Now, Vida, I must thank you, because tomar sathe bisheshore kotha bole ekta ara onno dhoroner alochona holo ebong khub bhalo lagbo, eta to amra to ei dikter alochona kori na, amra noy poroshono niye thaki, noy khelo ekta sundor ekta beautiful marriage ache poroshono ar khelar moddhe, cricket khelar moddhe, দারুণ লাগলো এই আলোচনাটা আজকে, সত্যি খুব ভালো লাগলো আমার। বিশু, এই আলোচনা আমাদের মনে আছে কতদিন আগে প্ল্যান করেছিলাম, আমি দিনের প্ল্যানের মধ্যে না, আমরা আমরা সিরিয়াসলি আমি বলছি আমার একটা প্ল্যান ছিল যে বাপ্পা দীপ এদের নিয়ে এরকম একটা চ্যাট শো অর্গানাইজ করা যেখানে প্যারেন্টসরা আসবে, কারণ আমার এখন মনে হয় ছেলেদের থেকে প্যারেন্টসদের এডুকেশন এডুকেট করা ভেরি ইম্পর্টেন্ট, কারণ আমি এখন দেখছি মানে প্যারেন্টসরা এত প্রেশার দিচ্ছে, মানে সত্যি নিজেদের
মানে আমরা লাকি ভাবে যে আমাদের সেলসরা কিন্তু হ্যাঁ আমরা অনেক লাকি ছিলাম, আমরা ওই প্রেশারটা হ্যান্ডেল করতে আমাদের হয়নি, কিন্তু এখনকার বাচ্চাদের জন্য বলছি রিয়েলি টাফ, ইট ইজ রিয়েলি টাফ, আজকে ওরা সত্যি প্রচুর প্রেশারের মধ্যে আছে। তো আমি রিকোয়েস্ট করবো অল পেরেন্টসকে যারা আজকে শুনছেন, প্লিজ প্লিজ, যেটা বাপ্পা আজকে বললো যে ওদের নিজেদের মতন করে বড় হতে দিন, ঠিক টাইমে ঠিক ঠিক ডিসিশন ওরা নিয়ে নেবে, ঠিক ডিসিশন নিয়ে নেবে। হ্যাঁ, আমরা আমি মনে করি আমরাও যদি করতে পারি ওরা তো আমাদের থেকে ডাবল করবে, এটা আই বিলিভ। আর বাপ্পা থ্যাংক ইউ ভেরি মাচ। কেউ তো তুই তুই 10 বছর ক্রিকেট খেলার পরেও জানতে পারবি না তুই ইন্ডিয়া খেলবি কিনা, আর তুই 10 বছর তুই মাধ্যমিকে ফার্স্ট হয়ে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হয়ে তুই বলতে পারবি না পৃথিবীর তুই শ্রেষ্ঠ সায়েন্টিস্ট হবি কিনা। লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল, বাবা মা আমাদের অনলি সাপোর্ট করতে হবে, ওদেরকে ওদের জীবনের অনেক স্ট্রাগল দুঃখ কষ্ট আনন্দ দিয়ে ওদেরকে গ্রাফটা তৈরি হবে। আমরা আমরা আননেসেসারি প্রেশার দিয়ে তো কোনো লাভ নেই, পৃথিবীটা খুব শক্ত, আবার পৃথিবীটা দারুণ, হ্যাঁ এটাই আর কি। মানে সাকসেস আর ফেলিয়রটা মানে আমাদের সবাইকে নিতে শিখতে হবে, আর ফেলিয়রটা নিতে শিখতে হবে, আর এটার জন্যই প্যারেন্টসের সাপোর্টটা ইম্পর্টেন্ট, কোচের সাপোর্ট ইম্পর্টেন্ট, টিচারের সাপোর্টটা ইম্পর্টেন্ট, স্কুলের সাপোর্টটা ইম্পর্টেন্ট। এক্সেলেন্ট ডিসকাশন বিদ্যুৎ দা, থ্যাংক ইউ ভেরি মাচ অর্গানাইজ ফর দিস লাইভ অফ সবকে। হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ ফর দা টেকনোলজি এবং বিশু কথা হচ্ছে। সিনেমাটোগ্রাফি এই ধরনের জিনিসের আগ্রহ তো, হাউএভার হি হ্যাড চোজেন টু গো ফর মেডিকেল স্ট্রিম, তো আমি অর্ককে বলবো ফ্রম ব্যাকস্টেজ থেকে একটু ফোকাসে নিজেকে আনতে, and এখনো যে ক্রিকেটটা এনজয় করছে দ্যাটস রিয়েলি গুড। শৌভিক আঙ্কেলকে কিছু বলার আছে? বেস্ট উইশেস, থ্যাংক ইউ সো মাচ, আপনারা পড়াশোনা কর আর ক্রিকেটটা খেলে যা, মেডিকেল কলেজে অ্যাট লিস্ট স্কুল কলেজ ক্যাপ্টেনটা হও, মেডিকেল যখন করবি না কলেজ ক্যাপ্টেনটা নেক্সট দু তিন বছরের মধ্যে হতেই হবে। তো কলেজ ক্যাপ্টেন তো আর হবো কিনা সেটা বলতে পারবো না, কিন্তু কলেজের ক্লাস ক্যাপ্টেন হয়ে গেছে একবার, একবার খেল কলেজের খেল, ক্রিকেটের টিম তো নিশ্চয়ই থাকবে, ওকে হ্যাঁ খেল আছে, ব্লাড সার্কুলেট, তোর হাতের স্টেডিনেস অফ বিং আ সার্জন, ব্লাড সার্কুলেট একদম, ইওর নার্ভ সিস্টেম বেসিক্যালি মুভস ইওর মোটরস অফ ফিঙ্গারস রাইট হুইচ ইউ উইল স্টাডি। ভীষণ ভীষণ বেস্ট উইশেস, best wishes from my self and god bless you, lots of love and blessings. Thank you Orko, thank you, thank you everybody for being in the show, thank you, good night, stay healthy and fit, good night, good night, good night, good night, thank you, thank you, thank you, good night, tata, pata hobe, thank you Vijuta, thank you Orko. Guys, thank you for viewing our stream. I hope all of you have liked it. So please do subscribe our channel for more related content like this. And I am happy that after a long time, I came into some this live stream session just to end like as the editor. Anything else, so thank you, thanks for watching, make sure to like, share and subscribe this video to everyone, this is a very great, and to any parents you know that who is just pressuring their stress, pressure or something extra that don't that, just share it to them, and I hope everyone has enjoyed. Thank you for joining and good night for now. Peace.